नमस्कार बंधुरा, आज के आरेकटा नतून भिडियो नहीं अपन सामने इलाम। तो एक जन आमाके एकटा कमेंट करेछिलो जे आर एकटु सब पाखी निये बोलुन, तो सेई जन्य आमी जे हार्बाल मेडिसिन निये बोलबो दिलाम। ताहले ओटा आजके थाक, ताहले जेहेतु कमेंट एसेछे सेइन ताहले एटा निये बला जाक। एबार सब पाखिर डिवार्मिंग करानोर प्रसेसटा ব্যাপারে যদি জানার ব্যাপার হয় তাহলে আগে সেটা দিয়েই শুরু করি। যদি ফিঞ্চ হয় আপনার, ধরুন বেঙ্গলি জেব্রা বা জাম্বো, এছাড়া ধরুন গোল্ডেন আউল স্প্যারো, এই জাতীয় যদি ফিঞ্চ হয় সব আপনার, প্লাস ছোট যে বদ্রি, ছোট বদ্রি, এই অবধি যদি সবাইকে ধরি, সবার জন্য ডিওয়ার্মিং মেডিসিন পড়বে 5 ml করে। 5 ml ডিওয়ার্মিং মেডিসিন পড়বে 5 ml করে। বাদ বাকি সব মেডিসিন যেগুলো 7 ml ছিল সবই 5 ml, মানে অ্যাম্বিপ্লেক্স 5 ml করেই পড়বে। প্রোবায়োটিক গোটা ক্যাপসুল যেরকম যাচ্ছিলো ওটা গোটা ক্যাপসুলই যাবে, কেন ওটায় কোনো অসুবিধা নেই, ওটা গোটা ক্যাপসুলই যাবে। ক্যালসিয়াম 5 ml ছিল, ওটা 5 ml থাকবে। অ্যাম্বিপ্লেক্সটা 7 ml হয়ে যাবে, আর মাল্টিভিটামিনটা 5 ml হয়ে যাবে, আর ডিওয়ার্মিং মেডিসিনটাও 5 ml হয়ে যাবে। এবার এটাই যদি ধরুন জায়েন্ট বদ্রি হয় বা হল্যান্ড বদ্রি হয়, সেই ক্ষেত্রে এই মেডিসিনটার ডোজই হয়ে যাবে হলো গিয়ে, যেগুলো 5 ml ছিল সেগুলো 1 ml করে বাড়বে, সেগুলো 6 ml হয়ে যাবে। ঠিক আছে, সেগুলো 6 ml হয়ে যাবে। আর আমাদের কনুর, ককটেল, লাভবার্ড, এদের সবার জন্য যেরকম 7 ml যাচ্ছিল ওরকম 7 ml-ই যাবে, 7 ml-ই যাবে। লাভবার্ডেরটা 7 ml এই জন্যই যাবে, কেননা লাভবার্ডের নিচ থেকে যেই খাওয়ার প্রবণতাটা অনেক বেশি থাকে, সেই জন্য লাভবার্ডেরটাও একই থাকবে, লাভবার্ডেরটাও কোনো চেঞ্জ হবে না। লাভবার্ডও 7 ml, আর কনুরও 7 ml, আর ককটেল তো 7 ml থাকবে। তাহলে 7 ml করে ককটেল, লাভবার্ড, কনুর, 6 ml করে থাকবে হলো গিয়ে আমাদের জায়েন্ট বদ্রি বা হল্যান্ড বদ্রি, আর 5 ml করে হলো গিয়ে ছোট বদ্রি, এছাড়া হলো যে কোনো ছোট ফিঞ্চ। ঠিক আছে, এরপরে যা থাকবে, মানে কনুর বলতে আমি ছোট কনুরের কথা বললাম, এবার যদি ধরুন আপনার কনুর বড় কনুর হয়, ধরুন সান কনুর বা তার উপরে কিছু হয়, সেই ক্ষেত্রে ডোজেস কিন্তু চেঞ্জ হবে, সেই ক্ষেত্রে ডোজেস বাড়তে থাকবে। কেন, বডি ওয়েটের হিসাবেই কিন্তু ডোজ হয়, সেটা আপনারা জানেন ভালোভাবে। বাচ্চাদের, আমাদের যখন বাচ্চাদেরও ডোজ দেওয়া হয় সেটাও বডি ওয়েট মেপে তারপরেই ডোজ দেওয়া হয়। প্যারাসিটামল ডোজও যদি দিতে হয় সেটাও কিন্তু বডি ওয়েট মেপেই তারপরেই দেওয়া হয়। কাউ 3 ml লাগে, কাউ 4 ml লাগে, কাউ 5 ml লাগে, এবার সেই হিসাব করেই দেওয়া হয়। এখানেও বডি ওয়েট হিসাবেই কিন্তু ডোজটা দেওয়া হবে। লাভবার্ডের ক্ষেত্রে বডি ওয়েটের ইয়েটা না বলে আমি এই জন্যই বলছি, কেন লাভবার্ডের প্রচণ্ড এই লিভারজনিত প্রবলেম আর এই সুখার ব্যাপারটা লাভবার্ডের মধ্যে প্রচণ্ড বেশি পাওয়া যায়। আর আমাদের যে বদ্রি, এ তো ডায়রিয়া স্পেশালিস্ট, এই জন্য প্রোবায়োটিকটা 7 ml যেরকম আছে সেরকম 7 ml-ই থাকবে। প্রোবায়োটিকটা মানে 7 ml বলতে একটা ক্যাপসুল গোটা আছে যেরকম, গোটা ক্যাপসুলই থাকবে, কেননা ওর কমানোর কোনো দরকার নেই, কেননা ওর প্রোবায়োটিক দরকার, ও অসম্ভব ডায়রিয়া প্রবণ। আর ডায়রিয়া একবার লাগলে পরে যদি কলোনি থাকে সেখানে সবার ডায়রিয়া হতে থাকে এক এক করে, সেই জন্য ওটা ওইভাবেই থাকবে। আর যদি আমি এমনি বেঙ্গলি ফিঞ্চ বলি, বেঙ্গলি ফিঞ্চের ক্ষেত্রেও একই 5 ml করেই থাকবে, কেননা এই যে বেঙ্গলি ফিঞ্চ, বেঙ্গলি ফিঞ্চও কিন্তু অসম্ভব জামস ক্যারি করে। আমরা ফস্টারিং করাই, দেখবেন গোল্ডেনের ইয়েতে, মানে গোল্ডেনের ডিম বেঙ্গলিকে দিয়ে ইয়ে করে, বা আউলের ডিম দিই বেঙ্গলি। সোজা কথা হলো গিয়ে মোটামুটি সব ছোটো ফিঞ্চেরই ডিম বড় করে, মানে ফুটিয়ে বাচ্চা বড় করে, তো কিন্তু বেঙ্গলি কিন্তু অসম্ভব জাম ক্যারি করে। তো বেঙ্গলিকে দিয়ে দেখবেন বাচ্চা তোলার পরে বাচ্চা অনেক, মানে মর্টালিটি রেটটা অনেক বেশি থাকে। ও নিজের বাচ্চার কথা বলছি না, কিন্তু এমনি অন্য জাতের বাচ্চা, কেন এরা তো একটু উইক হয়, গোল্ডেন ফোল্ডেন একটু হলেও উইক, সেই নিয়ে এদের বাচ্চাগুলো কিন্তু খুব বেশি মর্টালিটি রেট বাড়তে থাকে। যে ডিওয়ার্মিংয়ের যে কথাটা বলার ছিল, যে সবারই মোটামুটি মেডিসিনের ডোজগুলো সেগুলো আমি ক্লিয়ার করে দিলাম।
যত বড় পাখির দিকে যেতে যাবেন যত ওয়েট বাড়তে থাকবে সেভাবে ডোজ বাড়তে থাকবে। দরকার পড়লে সেটা কমেন্টে লিখবেন, সেটা আমার যতদূর জানা আছে আমি নিশ্চয়ই বলবো, যেটা আমার জানা নেই আমি আপনাদেরকে বলবো যে আমি জানি না, যেটা জানি সেটা নিশ্চয়ই বলবো যে আমি এটা জানি। এইবার আসি হলো গিয়ে প্রত্যেকটা ফিঞ্চের মানে প্রত্যেকটা স্পিসিসের যদি আলাদা মানে প্রত্যেকটা বার্ডের ধরনের যদি আলাদা আলাদা করে বলতে হয় সেই ক্ষেত্রে ভালো লাগার মধ্যে আমার গোল্ডেন খুব ভালো লাগে। ছোটো ফিঞ্চের মধ্যে গোল্ডেন খুবই ভালো লাগে যেহেতু ওর কালারটা অসম্ভব অ্যাট্রাকটিভ, খুব ভালো লাগে আমার গোল্ডেন। কিন্তু গোল্ডেনের অনেকগুলো মানে প্রবলেম আছে, যেরকম মর্টালিটি রেটটা অনেক হাই থাকে, আর গোল্ডেনের যে যত্নটা সেটা মানে সেই লেভেলের যত্নটা আমি দিতে পারবো কি না এই চিন্তাটা সবসময় করি বলে গোল্ডেনটাকে আমি আনি না, কেননা হয়তো আমার যত্নটা সম্পূর্ণ তার কাছে হলো না বা আমি কেজ সাপোর্ট সেইভাবে দিতে পারলাম না। কেন এভিয়ারিতে ককটেল আছে, তারপরে তার সঙ্গে লাভ বার্ড রয়েছে, ছোটো বদ্রি রয়েছে, বা তারপরে গোল্ডেন একটু মানে বেশিই হয়ে যাবে, তো সেই জন্য গোল্ডেনটা করতে চাই। কিন্তু খুব ভালো লাগে আমার গোল্ডেন, অসম্ভব ভালো লাগে। আর গোল্ডেনের মানে বাচ্চা যখন হয় ওই যে ফসফরাস যে থাকে ওর মুখের মধ্যে ওটাও আমার বেশ সুন্দর দেখতে লাগে, ভালো লাগে। গোল্ডেন যারা করছেন তারা নিশ্চয়ই মানে খুব ভালোভাবেই করছেন, ভালোই জানেন। আর গোল্ডেন কিন্তু গোল্ডেনের যদি মেডিসিনের কথা বলি, গোল্ডেন মেডিসিনের মধ্যে আমি বলবো ভেটাফার্মের মেডিসিনগুলো গোল্ডেনের জন্য খুব ভালো, যারা গোল্ডেন করছেন তারা ইউজ করতে পারেন, ভালো মেডিসিন ভেটাফার্মের, সে কক্সিভেট বলুন তারপরে স্কার্ড বলুন যাই বলুন, এগুলো মানে ছোটো ফিঞ্চের জন্য খুব ভালো মেডিসিন এগুলো। আর লাগেও তো খুব একটা না, ছোটো ফিঞ্চের তো লাগেও খুব কম, সেই জন্য ছোটো ফিঞ্চের জন্য কিন্তু এগুলো ইউজ করতে পারেন। আর বদ্রি এও বেশ কালারফুল, ভালো লাগে আমার দেখতে। কিন্তু বদ্রির সবচেয়ে বড় সমস্যা হলো গিয়ে কলোনিতে রাখলে আমি দেখেছি মানে ধরুন 5-6 জন একটা জায়গায় আমি হয়তো রেখেছি, মানে 4-2 একটা কেজি হয়তো 4 রেখেছি, কিন্তু সেইখানে আমি দেখেছি অসম্ভব মারপিট, তারপরে অন্যের খোপে ঢুকে বাচ্চা মেরে ফেলে, যেগুলো খুব মানে প্যাথেটিক দেখতে ভালো লাগে না। সেই জন্য আমি এখন 2 রেখেছি, 1 রেখেছি 2, খুব একটা বয়স না ওদের, মানে মোটামুটি বয়স, ফুল অ্যাডাল্টও বলবো না আবার বাচ্চাও বলবো না, তো তাদেরকে একসাথে রেখেছি, ওই কালারটা ভালো লাগে বলে একসাথে রেখেছি। কিন্তু মানে আমার যে মানে সবচেয়ে শখের পাখি যদি বলতে হয় আমার ককটেল সবচেয়ে বেশি ভালো লাগে। আর ককটেল হার্ডি নয় সেটাও বলবো না, আবার খুব হার্ডি সেটাও বলবো না, কনুর কিন্তু প্রচণ্ড হার্ডি, কনুর বাড়ি হিসেবে কিন্তু যথেষ্ট হার্ডি, আর ও ফ্রেন্ডলিও হয় আর খুব হার্ডি, আর টেম তো খুব ভালো হয়। আপনারা কালকে আমার কনুকে দেখেছেন যে খুব ভালো টেমও হয় ওরা, কনুর বার্ড আমার ভালোই লাগে, ভালো বার্ড। বেঙ্গলি ফিঞ্চ হলো গিয়ে অনেকগুলো ভ্যারাইটি আছে বেঙ্গলি ফিঞ্চের, মেন যে বেঙ্গলি ফিঞ্চ সেটা হলো গিয়ে হোয়াইট কালার টাইপেরই হয়, এছাড়া ফন বেঙ্গলি আছে, হোয়াইট বেঙ্গলি আছে, তারপরে এখন তো আরও অনেকগুলো বেরিয়ে গেছে, অনেক নতুন নতুন ভার্সন বেরিয়ে গেছে তার, সেই সব বেঙ্গলি রয়েছে, ডায়মন্ড স্প্যারো, ও তুলনামূলক এদের ফিঞ্চের মধ্যে একটু সাইজে বড় হয়, প্যারোট, প্যারোট ফিঞ্চ এই একটা ফিঞ্চ, যে ফিঞ্চটা কিন্তু অসম্ভব মানে ব্রিডিং করানোর ব্যাপারে মানে সবাই সাকসেসফুল হয়ে ওঠে না, গোল্ডেনের ক্ষেত্রেও তাই সবাই সাকসেসফুল হয়ে ওঠে না, কিন্তু প্যারোটের এতটা প্রিভেসি দরকার, ও প্রচণ্ড ছটপটে বাকি, মানে একটু 19-20 দেখলেই বেরিয়ে চলে আসে প্যারোট ফিঞ্চ, এমনি খুবই ভালো। কিন্তু আর প্যারোট ফিঞ্চের আরেকটা জিনিসের খুব সমস্যা, সেটা হলো কি মেল ফিমেল বোঝাটা খুব টাফ প্যারোট ফিঞ্চের, একদমই বোঝায় বেঙ্গলিরও তাই, মেল ফিমেল একদম বোঝা যায় না, বুঝতে খুব অসুবিধা হয় মেল ফিমেল, যেটা গোল্ডেনের ক্ষেত্রে অসুবিধা হয় না, কেন মেলটা অনেক বেশি ব্রাইট হয় আর ফিমেলটা অনেক বেশি ডাল হয়, সেই জন্য ওটা নিয়ে প্রবলেম হয় না। আর আমাদের আউল ফিঞ্চ ওরও মেল ফিমেল বুঝতে একটু অসুবিধা হয়, কিন্তু তুলনামূলক এদের থেকে অনেক বেশি সহজ, অনেক বেশি বেটার। আর আমাদের বদ্রিত কোনো অসুবিধাই হয় না মেল ফিমেল বুঝতে, একটু বয়স হয়ে গেলেই খুব ভালোভাবে বোঝা যায় মেল ফিমেল,
ককটেলের কিন্তু প্যাচলেস ককটেলের মেল ফিমেল বোঝাটা কিন্তু টাফ হয়ে যায়, খুব টাফ। অনেকে ডিএনএ করিয়ে নেয়, আবার খুব অভিজ্ঞ ব্রিডার হলে তারা ফলো করতে 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 তারপরে মোটামুটি একটা পারফেক্ট ডিসিশন চলে আসে যে না এটা মেল এটা ফিমেল, বা আমার এখানে দুটো ইমেল বা তিনটে ইমেল, তারা এটা বুঝতে পেরে যায়। আর পাখির যদি সেপারেট সেপারেট আপনাদের একদম ইয়ে চাই, আমাকে তাহলে এক এক দিনের এক একটা বলবেন যে না আজকে আপনি শুধু ফিঞ্চ নিয়ে বলুন, আজকে আপনি শুধু ককটেল নিয়ে বলুন, আজকে শুধু আপনি লাভবার্ড নিয়ে বলুন। লাভবার্ড এও অসম্ভব, মানে নামটাই এত সুন্দর লাভবার্ড। আমরা বলেই থাকি মানে দুজনকে একসাথে খুব মানে সুন্দর দেখতে লাগে, একদম দেখলে মনে হয় যে লাভবার্ডের মতো বসে আছে। লাভবার্ড কিন্তু খুব মানে কি বলবো, বন্ডিং অসম্ভব ভালো হয় এদের। এমনও লাভবার্ড আছে যারা বহুদিনের বন্ডিং ছিল, হয়তো তার মধ্যে কোনো একজন মারা গেছে, আরেকজনের সঙ্গে পেয়ার করার পেয়ার মানে দেওয়ার চেষ্টা করেও কিন্তু পেয়ার নিচ্ছে না, সে বহু দেখা গেছে এরকম বহু। লাভবার্ডের বন্ডিং অসম্ভব ভালো হয়, আর লাভবার্ডের নিয়ে পাখি হিসাবেও খারাপ না, ভালো। কিন্তু লাভবার্ডের ওই বক্সের সিজনটা একটুখানি সাবধানে রাখতে হয়, কেজ ফেজগুলো একটু পরিষ্কার রাখতে হয়, ভালো রাখতে হয়, নাহলে লাভবার্ড খুব ভালো পাখি। হ্যাঁ চেঁচামেচি খুবই করে, কিন্তু এমনি ভালো পাখি। আপনারা একটুখানি কাইন্ডলি তাহলে আমাকে এই ব্যাপারটা ইয়ে করবেন যে আপনি একদিন পুরো ফিঞ্চ নিয়ে বলুন, তাহলে আমি পুরো যে ফিঞ্চগুলো আছে আমি ফিঞ্চ ধরে 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 ফিঞ্চের ইয়ে বলবো। লাভবার্ড বললে পরে আমি ধরে 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 লাভবার্ড মানে রোদি গ্রুপ, ফিশার গ্রুপ, মাস্ক গ্রুপ আলাদা আলাদা করে আমি ইয়ে বলবো। আপনি যদি বলেন যে না ককটেল নিয়ে বলতে, তাহলে আমি একদম ব্ল্যাক হোয়াইট ককটেল থেকে নিয়ে একদম প্যাচলেস ককটেল যা আছে সবকটা, আমার যে কটা জানা আছে আমি সবকটা নিয়েই বলবো। কোনুন নিয়ে বলতে বললে ইয়েলো সাইড কোনুন, ব্লু ইয়েলো সাইড কোনুন, পাইনঅ্যাপেল কোনুন, যেরকম ভাগ ভাগ আছে আমি বলবেন, আমি যতটা পারবো চেষ্টা করবো আমি বলার। বদ্রী নিয়ে যদি বলতে হয় বদ্রী নিয়ে বলবেন, সেটা বদ্রী তখন ওই তিনটে একসাথেই ভাগে গিয়ে ইয়ে করে দেবো, কেননা আলাদা আলাদা করে বদ্রী ইয়ে করার মানে খুব একটা অসুবিধা হবে না, কেননা ছোট বদ্রী জায়েন্ট আর হল্যান্ডের, তারপরে হগরমো মানে জেপি যেটাকে বলি আমরা, জেপি অসুবিধা হবে না, তারপরে ক্রেস্টেড, তারপরে রেনবো অসুবিধা হবে না, এগুলো সব একসাথে বলা যাবে। কিন্তু একটা স্পেসিফিক মানে গ্রুপ বললে কি খুব সুবিধা হয়, সবকটা গ্রুপ একদিনে একসাথে বলা খুব টাফ ব্যাপার। আমি জাস্ট ছুঁয়ে ছুঁয়ে আজকে বেরোচ্ছি, কিন্তু একসাথে সবকটা বলা খুব টাফ, সেই জন্য হ্যাঁ ওদের ডিওয়ার্মিংটা কীভাবে করতে হয় সেটা আমি বলে দিলাম। এছাড়া যদি কোনো মেডিসিনের ব্যাপারে বলতে হয় যে না এদেরকে কোন কোন মেডিসিন কীভাবে দেওয়া ভালো, বা সপ্তাহের কীভাবে মেডিসিনটা দিলে ভালো হয়, সেগুলো আমায় বলবেন, আমি নিশ্চয়ই চেষ্টা করবো যতটা আপনাদের হেল্প করে দেওয়ার, মানে আমি যতটা জানি সেখান দিয়ে আপনাদের হেল্প করে দেওয়ার। আর এছাড়া কালকে আমার সেট আপে কিছু আমি নতুন লাভবার্ড নিয়ে এসেছি, তো আপনাদেরকে কালকে আমার পুরো সেট আপটা আরেকবার ঘুরিয়ে দেখাবো। কালকের ভিডিওটা নয় ওখানে ইয়ে করবো, আর কালকের যা কমেন্ট আসবে যে কী কী মানে ধরুন কোন স্পেসিফিক বার্ডের উপরে আমায় বলতে বললেন, বা স্পেসিফিক মেডিসিনের উপরে ইয়ে করতে বললেন, ফোকাস করতে বললেন, তাহলে ওই সেটা আমি তাহলে কালকের দিনটা বাদ দিয়ে পরের দিনের করে দেবো। কেন একদিনে একটা সেট আপের পুরো ভিডিও করবো, তারপরে আবার ওই ভিডিওটাও করা, দুটো ভিডিও একসাথে একটু অসুবিধা হয়ে যায়, তো কাইন্ডলি এটা একটু আমাকে মার্জনা করবেন। তো কালকে ওই সেট আপটা দেখাই, কেন নতুন এসছে আপনারা একটু দেখুন, তারপরে আবার দিন সাতেক পরে আবার দেখাবো ওখানে কী অবস্থায় রয়েছে তারা। আর আরেকটা জিনিস বলি, ওদের মানে সবার ইয়েতে বক্সে কিন্তু হাঁড়ি লাগানো আছে, সেটা নিয়ে মানে কোনো ইয়ে চিন্তা করবেন না যে মানে আমি ওটা ব্রিডিংয়ের জন্য কোনো হাঁড়ি দিয়েছি, কেন ওরা অন্য জায়গা থেকে এসছে, তো সেই হাঁড়িগুলো আগে দিয়ে আমার লাগানো ছিল, তো সেই হাঁড়িগুলোই রয়েছে। কিন্তু আমি তাও একবার দেখতে চাই একটু সাত দিন যে হাঁড়িগুলো কি অ্যাকসেপ্ট করে নাকি আদৌ অ্যাকসেপ্ট করছে না হাঁড়িগুলো, তাহলে একবার আমি শীতকালে তাহলে প্রথমে বক্স দিয়ে একবার ট্রাই করবো, কেন হয়তো হাঁড়ি পছন্দের জিনিস নয় এখানে ওদের, সেখানে হয়তো কেন সবার যে সব পছন্দ হবে, অনেক সময় কি দেখবেন পাখিদের গ্রুপে আমরা দু তিনটে হাঁড়িও দিয়ে দিই, দুটো হাঁড়িও লাগিয়ে দিই, অনেক সময় ও একটা চুজ করে একটা চুজ করে না, তো তখন সেটাকে বের করে নিই, যেটা চুজ করেছে ওটাকে রেখে দিই। তো সেইভাবেই আমিও ভাবছি যে হাঁড়িগুলো রয়েছে একটু দেখি কী করে, কেন ব্রিডিং তো এমনিও করবে না অমনিও করবে না, সেই নিয়ে ভাবার আমার কোনো চিন্তাই নেই, কেন ব্রিডিং মেডিসিনও দেবো না কিছুই না। আর ককটেলের তো এই মুহূর্তে ব্রিডিং চলছেই, আপনারা ককটেল জানেন আমার ব্রিডিং মানে হয়ে এখন ডিম ফিমে বসে রয়েছে অনেকে,
কেউ দিয়েছে কেউ দেয়নি, সবাই তো আর এক সময় দেয় না। আর বদ্রি তো বললাম শখের জন্য এনেছি, আর কালকে দেখাবো, দেখবেন, দেখতে দেখতে নয় কথা হবে কালকে আবার। তা আজকে এখানেই ইয়ে করি, কারণ এমনি অনেকটা বড় হয়ে গেছে আজকেরটা, আপনাদের দেখতে তো সময় লাগে, পুরোটা দেখার সেটারও তো একটা সময় দিতে হয়, আপনাদেরও একটা সময় যায় সেখানে, তো সেই জন্য এটাকে আর বেশি লেন্দি করবো না, আজকের জন্য এইটুকুই থাক। কালকে আবার সেট আপ দেখাবো, সেট আপ দেখে বলবেন যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা একটু বলবেন, তাহলে আমি আমারও শুধরাতে একটু সুবিধা হবে। ঠিক আছে, নমস্কার, গুড নাইট।